এলন মাস্কের পরিকল্পনায় যুক্তরাষ্ট্রের ফ্রান্সিসকো থেকে ভারতের দিল্লি মাত্র তিরিশ মিনিটে পৌঁছানো সম্ভব হবে যা বর্তমানে আকাশপথে প্রায় সাড়ে আঠারো ঘন্টার সময় লাগে সম্প্রতি এনডিটিভি এক প্রতিবেদনী তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয় এলন মাস্ক যিনি নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত তার প্রতিষ্ঠান স্পেস এক্সের এর উচ্চাকাঙ্ক্ষী প্রকল্প পৃথিবী থেকে পৃথিবী মহাকাশ ভ্রমণকে বাস্তবায়নের পথে এগিয়ে নিচ্ছেন ট্রাম্পকে দ্বিতীয়বার প্রেসিডেন্ট নির্বাচিত করার প্রচারণায় মাস্ক শ্রম এবং বিপুল অর্থ ব্যয় করেছেন ট্রাম্প নির্বাচিত হওয়ার পর মাস্ক ভারতীয় বংশোদ্ভূত বিবেক রামাস্বামীকে যৌথভাবে একটি নতুন সরকারি বিভাগ ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্স দায়িত্ব দিতে চলেছেন স্পেসএক্স এক দশক আগে স্টারশিপ রকেট তৈরির ঘোষণা দিয়েছিল যা হবে বিশ্বের সবচেয়ে শক্তিশালী যান এই রকেট মহাদেশ থেকে মহাদেশে নজিরবিহীন গতিতে ভ্রমণ করবে স্টারশিপ একবারে এক হাজারের বেশি যাত্রী বহন করতে সক্ষম হবে এবং এটি পৃথিবীর সমান্তরালে কক্ষপথ ধরে চলবে সরাসরি মহাকাশের গভীরে নয় প্রতিবেদন অনুযায়ী স্টারশিপ ব্যবহার করে লস অ্যাঞ্জেলেস থেকে টরেন্টো যেতে চব্বিশ মিনিট লন্ডন থেকে নিউ ইয়র্কে উনত্রিশ মিনিট সান ফ্রান্সিসকো থেকে দিল্লি তিরিশ মিনিট এবং নিউ ইয়র্ক থেকে সাংহাই যেতে উনচল্লিশ মিনিট সময় লাগবে মাস্কের মতে এই উদ্যোগ ব্যবসায়ী ও ভ্রমণ প্রেমীদের অনেক সময় বাঁচাবে তবে এই সুবিধার জন্য যাত্রীদের বড় অঙ্কের অর্থ খরচ করতে হবে